রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে ইমাম হোসাইন ইয়াজিদ কে মানে না, কারণ কি? ইয়াজিদের নীতি একটা কথাই আজকের ওয়াজ থেকে বুঝতে হবে, যার নীতি ভালো না তাকে মানা যাবে না। কথা বলেন, যার নীতি ভালো না তাকে মানা যাবে না, যার মধ্যে এই দোষগুলি আছে তাকে মানা যাবে না। কথা বলেন ঠিক কি না? আজকের থেকে কি মানা যাবে? না, মানা যাবে না। অতএব ইমাম হোসাইনকে তাহলে এখন কি করতে হবে? কয় মানতেই হবে, কয় মানবো না, কয় তাহলে তরোয়ালি দিয়ে পায়সালা হবে। ইমাম হোসাইন কয় রাজি? ইমাম হোসাইন কি কয়? নাপিস পা হইছে, রাজি। কারবালার জমিনে চলে গেলেন, ইয়াজিদ চিঠি লেখলো তাকে এমন জায়গায় অবরুদ্ধ করবা যেখানে পানি নাই। কারবালার জমিনে ফোরাতের কিনারে নিয়ে অবরুদ্ধ করে দিল যেখানে পানি নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখনো একদল লোকে কয় কয় ইয়াজিদের কোনো দোষ নাই, ইয়াজিদ এটাও খালাতো ভাই, কিও কথা কয় না খা, যে কয় ইয়াজিদের দোষ নাই বুঝতে হবে ইয়াজিদ এটার খালাতো ভাই না, কয় ইয়াজিদের কোনো দোষ নাই। এই যে ইয়াজিদ সিটি দিয়া কমান্ড করতেছে, আপনারা বলেন যিনি এই হুকুম দিতা হুকুমদাতা বড় অপরাধী না যিনি কাজ করে তিনি বড় অপরাধী? হ্যাঁ হ্যাঁ, আজকেও বাংলাদেশে হুকুমের আসামি আছে কি নাই? তো বাংলাদেশও এই মুহূর্তে যদি হুকুমের আসামি অপরাধী হইয়া জেল খাটতে পারে, ইয়াজিদ যে হুকুম দিয়া ইমাম হোসাইনকে শহীদ করাইছে, ইয়াজিদের বলে দোষ নাই? কথা কয় না কেন? ইয়াজিদের বলে দোষ নাই। তো দোষ কার? তোমার খালতো ভাইয়ের। ইয়াজিদ তোমার খালতো ভাই, গভীর মনোযোগ। এবার তারা ফোরাত নদী দখল করে ফেললো, হোসাইন কয় আমাকে একটু পানি দাও, কয় না পানি দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। কন কার আদেশ? ইয়াজিদের। কার আদেশ? আরো জোরে, কার আদেশ? অথচ যেই নবীর উসিলায় পানি সৃষ্টি করছে আল্লাহ, তামাম পৃথিবী সৃষ্টি করছে, ওই ওই নবীর নাতিরে এক ফোঁটা পানি দেয় না, কত বড় জালিম, কত বড় জালিয়। তারা সৈন্য হলো 22,000, কয় হাজার? আর ইমাম হোসাইনের সঙ্গে হইল মাত্র 70 জন নারী পুরুষ মিলে, এর মধ্যে লেখতেছে মাত্র এই কি কয় 70 জনের মধ্যে 70 জনের মধ্যে 41 জন, 41 জন হলো এই পুরুষ, অর্থাৎ ছোট বালক টালক মিলে পুরুষ, আর 29 জন হলো নারী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইমাম হোসাইন গভীর রজনীতে ডাক দিয়া আওলাদে রাসূল যারা, ইমাম হোসাইন তাদেরকে ডাক দিয়া কয় আমার আওলাদেরা শোনো, ইয়াজিদের দুশ্মনী আমার সঙ্গে, ইয়াজিদ আমারে বশ করতে চায়, আমার সেরটা নিতে চায়, তোমাদের সঙ্গে দুশ্মনী নাই, তোমরা একটা কাজ করো, তোমরা মদিনায় ফিরে যাও। সুবহানাল্লাহ। কোন তোমরা মদিনায় ফিরে যাও, আমি এখানে একাই ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করব। সেদিন আওলাদে রাসূল ছোট্ট ছোট্ট বালকেরা ডাক দিয়া কয় ইমাম হোসাইন আপনাকে আমার নবী মহব্বত করেছে, নারীরা ডাক দিয়া কয় ইমাম হোসাইন আপনাকে আমার নবী ভালোবাসছে, আমার নবী নামাজের সজদার মধ্যে গেছে, ইমাম হোসাইন ছোট্ট মানুষ, ইমাম হোসাইন ছোট্ট মানুষ, দৌড় দিয়া যায় নানার গাড়ের মধ্যে বসছে, নানা সজদা উঠাইতে পারে না, আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ এখন আমি কি করব, আমার নাতি আমার গার মোবারকের মধ্যে, আমার আল্লাহ কয় বন্ধু মাথা উঠাইয়েন না, কয় কেন, কয় যতক্ষণ ইমাম হোসাইন নিজ খুশিতে আপনার আপনার গার মোবারক থেকে না নামবে ততক্ষণ আপনি মাথা উঠাইয়েন না, আপনি যদি জোর কইরা তাকে নামাইয়া দেন তার মনে কষ্ট যাবে, তার মনে কষ্ট গেলে আমি আল্লাহর কুদরতি মনেও কষ্ট লাগবে। কাকে শহীদ করছো? নামাজের মধ্যে সজদা উঠাইতে নিষেধ করে কে? আল্লাহ ভালোবাসেনি? ওরে বেয়াদবের বাচ্চারা, কার গলায় ছুরি দিলি? আবার ইমানদার দাবি কর,
আল্লাহ কয় বন্ধু মাথা উঠায়েন না, আপনি তারে জোর করে নামায়েন না। সাহাবায়ে কেরাম পিছনে জামাতে নামাজ পড়ে, মনে মনে কয় ব্যাপার কি আজকে রসুল সজদে উঠে না কেন? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে আদব ছিল, কি ছিল আদব ছিল, রসুল যতক্ষণ সজদা না উঠাইবে সাহাবায়ে কেরাম উঠাবে। আমরা তো আজকে ইমাম সাহেব যদি রুকুর মধ্যে যাই একটু রুকু লম্বা করে ওই পিছন থেকে মুসল্লিরা সংকেত কথা কয়, ঠিক কিনা? মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, ঠিক না? ঠিক না? ইমাম সাহেব রুকু যদি একটু লম্বা করে পিছন দিয়া সংকেত ঠিক নেই, কইতে আছে ইমাম সাহেব দেরি তো সহ্য হইতে আছে না, সাত দোকানে যাওয়ার সময় শেষ, কথা কয় না? কান এমন নামাজিও আছে দোকানে বসা আজান দিছে এই জামাতের কাছাকাছি আয়া সাত দোকানদারে কয় একটা চা বানা আমি নামাজটা পড়ি আই, তো সাত দোকানদারে কয় আইয়া খাইবে না রে এত তাড়াতাড়ি বানান লাইকা, কয় আরে না তুই বানাই রাখ আমি আইলে খাই, কথা কর না আছে কি নাই? কি নামাজিও নামাজি হইতে হইলে অনুসরণ করতে হবে কার? ইমাম সাহেবের। জামাতে নামাজ পড়লে অনুসরণ করতে হবে কার? ইমাম সাহেব যতক্ষণ সজদা না উঠাবে গলা খাই দেওয়া যাবে না। ইমাম সাহেব কেরাত বড় লইলে হুজুর এত বড় কেরাত লইছে, কয় কি না কি মুসল্লি? এগুলি বলা যাবে না গভীর মনোযোগ। আমার নবী মাথা উঠায় না, ইমাম হাসান আমার নবীর গার মোবারকের মধ্যে হুন্ডা চালায়, কি চালায়? তৎকালীন তো আর হুন্ডা ছিল না, মানে ঘোড়া চালায়। আমাদের মেম্বারের নাতি আছেন ওই যে লয়ে বই রয়েছে দেখছেন, হাতে মাঝে মাঝে আমার হুক্কান দিয়েও দৌড় দেয়, এতু এতটুকু বাচ্চা তো কিছু বুঝে না, কিন্তু আমার নবী কয় তাদেরকে বাধা দিও, কিছু গরম নামাজি আছে সামনে দিয়ে দৌড় দিলি কেয়া দমক টমক দেয় না খোলা বাইন্ডে, এগুলি দিয়েন না। ইমাম হোসাইন সাহাবায়ে কেরামের সামনে নিয়ে দৌড়াদৌড়ি করত, ইমাম হোসাইন আমার নবী সজদার মধ্যে যাইয়া গাড়ের মধ্যে বসে রয়েছে, আমার নবী সজদা উঠাইছে, আমার আল্লাহ তাকে কত ভালোবাসে, কথা কন ঠিক কিনা? শুধু তাই না, একদিন ইমাম হোসাইন আর হাসাইন কয় না না মদিনার কত ছেলেরা ঘোড়ায় চড়ে, আমার তো গরিব, আমরা গরিব মানুষ, ঘোড়া নাই, ঘোড়া কিন্না দাও, পাঞ্জাবি টান দিয়ে ধরে কয় ঘোড়া কিন্না দাও, না হয় ছাড়তাম না। সুবহানাল্লাহ আস্তে কর। আচ্ছা নাতিদের আবদার, দাদা দাদার কাছে, দাদির কাছে, নানার কাছে, নানির কাছে, বেশি না কম? কথা বলেন বেশি না কম? ওরে দাদা নাতি, এই নাতিরা নাতিদেরকে দাদা নানারা দাদিরা যে আদর করে, মা বাবারাও এত আদর? আপনি দেখেন আপনি মা বাবা যদি এই দাদার সামনে দাদির সামনে এই নাতির একটা থাবত দেন আপনাকে ফিরা, বুড়া বয়স আপনারে ফিরা বলে না হাল্লো দৌড়ে যাইব, ঠিক কি না? তুই গাদ দিলে কেন আমার নাতির গায়ে? আমার নবী নাতিদেরকে আদর করতে বেশি, নাতিদেরকে আদর করবেন, নাতিদেরকে আদর করা নবীর সুন্নাত, কার সুন্নাত? অনেক খারাস আছে নাই না তুই দেখতে পারে না দুধ করে তারা, আরে কথা কয় না আছে কি নাই? অনেক খাটাস আছে না বুড়ে খাটাস, এটি নায়নাতকুর দেখতে পারে না, এটি নায়নাতকুর দেখলে খেক খেক করে না, নাতিদেরকে আদর করবে। তো আমার নবী যখন গেছে ইমাম হাসান হোসাইনের বাড়ি, পাঞ্জাবি মোবারক ধরে কয় না না ঘোড়ায় উঠতে মন চায়, ঘোড়া কিন্না দাও না হয় ছাড়তাম না, না না কয় আমার তো এমটি পকেট, ঘোড়া কিনবো কোত্থেকে? সুবহানাল্লাহ, এমটি পকেট বুঝেন না মানে পয়সা নাই, আমার নবীর কাছে পয়সা নাই, তো নবী ঘোড়া কিনবো কি দিয়া? নবী কয় আসো ঘোড়া আছে একটা দামি ঘোড়া আছে ঘোড়াতে চড়তে পারো, আসো দোনো নাতি পিছনে দৌড়। নবী আমার বালুর মধ্যে যাইয়া মরুভূমির বালুর মধ্যে যাইয়া দুইটা হাঁটু মোবারক গেড়ে দিলেন, হাত দুইটা জমিনের মধ্যে ফেলে দিলেন, দিয়া কয় আমি ঘোড়া তোমরা দুইজন আমার পিছনে উঠো। এবার ইমাম হোসাইন, ইমাম হোসাইন তো ছোট হাসাইন একটু বড়, হোসাইন তো দিয়ে আগে উঠছে, উঠতে যাইয়ে আমার নবীর ঘাড় মোবারকের মধ্যে বসছে, বৈশা কয় না না ঘোড়াটা তো খুব দামি ঘোড়া,
ঘোড়াটা খুব পছন্দ হয়েছে, ইমাম হাসান পিছনে উঠছে উইটা। এবার ইমাম হোসাইন ছোটগুলো একটু পাকনা থাকে বেশি, ঠিক কিনা? পাকনা থাকে না? আমার আমার ছোট মেয়ে কালকে পরশু দিন আমারে বলতেছে, আমি কয়ে তুই আমার সাথে এমন করস কা, কয়ে বেয়াদবি করবো না, তোমার ফালছি না, আমারে বলে ফালছে। আমার মেয়ে 6 বছর গিয়া আমারে আমি ডাক দিছি দুষ্টামি করে, আমারে কয়ে বেয়াদবি করবো না, তোমার ফালছি না। আমি তো ইমাম হোসাইন কইতেছে, না না ঘোড়ায় তো বসলাম, ঘোড়ার না লাগাম আছে, লাগাম দাও। সুবহানাল্লাহ, আমার নবী কয় লাগাম পামু কই, আমার নবী কয় আছে লাগামও আছে, কয় কি আমার ধারি মোবারক গুলি ধরো। নবী আমার লম্বা ধারি মোবারক গুলি নাতির হাতে দিলেন, সুবহানাল্লাহ। অথবা কেউ বলতেছে পাক বাবরি চুল মোবারক গুলি দিলেন, ধরো এগুলি ধরো, ধৈরা আমার নবীর ধারি মোবারক ধৈরা ইমাম হোসাইন টান দেয়, আমার নবী হাঁটে, আবার টান দেয়, নবী থামে। সুবহানাল্লাহ, হযরতে ফাতেমাতু যুহরা বাড়ির আঙ্গিনার থেকে এই দৃশ্যটা দেখে দৌড়ে আসছে আয়শা। ইমাম হাসান হোসাইন রে দুইটা থাবত দিছে দুই ভাই রে, দিয়া নবীর পিঠ মোবারক থেকে নামাইছে, নামাইয়া জমিনের মধ্যে রাখছে, আমার নবী লাভ দিয়া ওইটা দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কয় মা ও শোনো নায়নাতকুরের আদরটা কোথ থেকে আসছে। আমার নবী একটা ডাক দিয়া কয় মা গো মা, কি অন্যায় তোমার সাথে করলাম, কি অপরাধ করলাম, বলে কেন, বলে তুমি আমারে থাপ্পড়টা দিলে কেন। মা ফাতেমা চোখের পানি ডিসাইড়া দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো আপনাকে থাপ্পড় দেই নাই, আমি আপনাকে কেমনে থাপ্পড় দিতে পারি, কারণ আপনি হলেন রহমতাল্লিল আলামিন, আপনি আল্লাহর বন্ধু, আপনি আমার বাবা। কয় হ্যাঁ তুমি আমারে থাপ্পড় দিছো, বলে কিভাবে, আমি তো আপনারে দেই নাই, বলে আমার পিঠের জামাটা উঠাইয়া দেখো। আমার নবীর পিঠ মুবারকের জামাটা আলগি দিয়া দেখতেছে রে মা ফাতেমা, দেখতেছে যে দুইটা থাপ্পড় ইমাম হাসান হোসাইনের পিঠের মধ্যে দিছে, আল্লাহর কসম ওই দুইটা থাপ্পড় আমার নবীর পিঠ মুবারকে দেখা যায়। এই জন্য আমার নবী বলে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ও মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা ইমাম হুসাইন হাসান হুসাইনকে ভালোবাসে তারা প্রকৃত আমাকে ভালোবাসে, যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা আমি রসুলকে কষ্ট দেয়। কথা বুঝাইতে পারছি? অতএব একটা কথা হলো আমার ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেওয়া, নবীকে এবার আপনারা বলেন আপনাদের কাছে আমি বিচার দিলাম, যারা কারবালার জমিনে যাইয়াজিদের বাচ্চারা কারবালার জমিনে আমার ইমাম হাসান হুসাইনকে ইমাম হুসাইনকে জবাই করছে, তারা প্রকৃত পক্ষে ইমাম হুসাইনকে করে নাই, তারা আমার নবীর গলা মুবারকের মধ্যে ছুরি দিছে, ঠিক কিনা বলো? আমার নবীর গলা মুবারকের মধ্যে ছুরি দিয়ে তারা কি জান্নাতের আশা করতে পারে? যত বড় পাগড়ি হোক, কথা বলেন না কেন, যত বড় জুব্বাই হোক, কথা কি বুঝাইতে পারছি? যে ষড়যন্ত্র যারা করছে একটাও জান্নাতি, একটাও কি জান্নাতি, কথা বলেন একটাও কি জান্নাতি? ইমাম হোসাইনকে ফানি দেয় না, 10ই মহরম যেই কথাটা বলতে চাচ্ছিলাম, ইমাম হোসাইন সবাই রে বলে তোমরা চলে যাও, ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় আল্লাহর কসম করে বলি ইমাম গো, ও ইমাম হোসাইন আল্লাহর কসম করে বলি জীবন দিতে পারি গো, আপনাকে ছেড়ে যাইতে পারি না। আমরা কি সেই হোসাইনকে চাই কি চাই না? হোসাইন আমাদের নেতা, হোসাইন আমাদের কি, আমাদের আদর্শ হবে হোসাইনই আদর্শ, আমাদের আদর্শ কি হবে, কথা বলেন কি আদর্শ হবে? হোসাইনই আদর্শ যদি হয় তাহলে সুদ খাওয়ার মতো নেতা কি মানা যাবে, ঘুষ খাওয়ার মতো নেতা কি মানা যাবে, মদ খাওয়ার মতো নেতা কি মানা যাবে, যেই নেতারা নারীবাজি করে এদের কি মানা যাবে? এটাই কারবালার শিক্ষা, এটা কার শিক্ষা? এরপরে তারা যুদ্ধ শুরু করে দিল ইমাম হোসাইনের সঙ্গে, একে একে আওলাদে রাসূল সবাই শহীদ হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল আওলাদে রাসূল। এবার 10 তারিখ 9 তারিখ দিবাগত রাত্র, পরের দিন 10 তারিখ ইমাম হোসাইন পরের দিন কারবালার জমিনে যাবে। আল্লাহু আকবার বলেন, কোথায় যাবে? আমি শেষ করে দিচ্ছি, 1:45 হয়ে গেছে, কারবালার জমিনে যাবে ইমাম হোসাইন, সবাই শহীদ হয়ে গেল।
ইমাম হোসাইন গভীর রাত্রে জয়নবের বোনের ডাক দিয়া কয়, বোনের নাম জয়নব। জয়নবের ডাক দিয়া কয়, বোন রে বোন, তোরে আমি একটা ওসিয়ত করে যাই শোন। আমার আওলাদে রাসূলের মধ্যে সবাই শাহাদাত বরণ করেছে, মাত্র একজন আছে, তার নাম হইল জয়নাল আবদিন। কি নাম? ময়রনা ময়রনা রে জয়নাল, তুমি জয়নাল, ময়রনা তুমি জয়নাল, মারা গো গেলে নবীর বংশ থাকবে না। ময়রনা ময়রনা রে জয়নাল, তুমি জয়নাল, ময়রনা তুমি জয়নাল, মারা গো গেলে নবীর বংশ থাকবে না। মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। হাসান যায় রে জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায় রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দির হইল এজিদারই জেলখানায়। ময়রনা ময়রনা রে জয়নাল, তুমি জয়নাল, তুমি জয়নাল, মারা গো গেলে নবীর বংশ, তুমি জয়নাল, মারা গো গেলে। আমি দেখছি রে বোন রাত্রে স্বপ্নে, আমি স্বপ্নে দেখতেছি রে বোন, আমার নানা কারবালার জমিনে হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য দাঁড়াইয়া রইছে। ইমাম হোসাইন কয়, জয়নব, আমি আর বুঝতে বাকি নাই, আমি কারবালার জমিন থেকে ফিরে আসব না, কারণ তারা আমার গর্দানের জন্য এত যুদ্ধ, আমাকে শেষ করার জন্যই তারা এত যুদ্ধ, তাদের সঙ্গে অন্য কোনো শত্রুতা আমি নাই, তারা আমার কাছে আর কিচ্ছু চায় না, তারা শুধু আমার গর্দানটা নিতে চায়, আমার স্যারটা নিতে চায়। অতএব আমি বুঝতে পারতেছি, আমি আমার নানার চেহারা মুবারকটা মলিন দেখেছি, আমি আমার নানার চেহারা মুবারকটা কালো দেখেছি, আমি আমার নানার চেহারা মুবারকটা এলোমেলো দেখেছি, চুলগুলি এলোমেলো দেখেছি, আমি আমার নানার চেহারাটা উস্কু খুস্কু দেখেছি, আমি দেখছি আমার নানা হাউজে কাউসারের পানি নিয়া আমাকে ডাকতেছে। আমি বুঝতে পারতেছি রে বোন, আমি আর কারবালার জমিন থেকে ফিরে আসব না, আমি তোরে একটা ওসিয়ত করি রে বোন, এই পৃথিবীর জমিনে কারো তো কোন রাজার কাছে যাবি না, কোন রাজার কাছে আমার আমার এই হত্যার বিচার দিবি না, কোন প্রেসিডেন্টের কাছে বিচার দিবি না, বিচার একমাত্র আমার নবীর দরবারে যায়া মদিনায় যখন যাবি, আমার নবীর রওজা মুবারকে যাইয়া আমার নবীরে আমার নানারে আমার সালামটা দিবি, আমার নানারে সালাম দিয়া বলবি আমি ইমাম হোসাইন আমার নানার ইসলামের জন্য শহীদ হয়েছি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার নানার কাছে শুধু বিচারটা দিবি, আমার নানার রওজা মুবারকে বিচার দিবি, এই পৃথিবীতে বিচার পাবি না, কোন আদালতের মধ্যে যাবি না। আজকেও এরকম পরিস্থিতি আছে কি নাই? আওয়াজ দিয়ে বলো আছে কি নাই? যেখানে যাও সেখানে কোনো বিচার, কোনো ঘুষ আর ঘুষ কথা বলে না কেন? ঘুষ আর ঘুষ যেদিকে বিচার কথা বলে না কেন? কথা বলে না কেন? আল্লাহ ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। কয়, যারা ঘুষ খায়া দরবার করে এই দরবারের কাছে যাইও না, দরবারের কাছে যদি যাও এই দরবারে ঘুষ দিয়া যখন দরবার করাইবা, সত্যটারে মিথ্যা বানাইবা, মিথ্যাটারে সত্য বানাইবা, তুমিও জাহান্নামে যাইবা, দরবারেও জাহান্নামে যাইব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সানি বিচার করব, সানি বিচার কইরা সঠিক বিচার কইরা সেদিন তোমাদেরকে বিনা হিসেবে জাহান্নামে দিব। আর যার উপরে অত্যাচার করছো তারে আমি আল্লাহ গুনাগুলি গোপন রাখা, তারে আমি আল্লাহ জান্নাতে দিয়া দিব। আছে কি নাই? আপনাদের দেশে মনে হয় নাই, আপনার দেশে নাই রে? নাই নাই নাই, আপনার দেশে নাই। সকালবেলা বাসার থেকে বের হয় এমটি ফকেট,
এরপরে সারাদিন গুল্লিপ সিগারেট টানে, যাইতে খুব বড় বড় মাছ কিনা, কথা বুঝে না, কথা বুঝে না, ডাইরেক্ট সিএনজি কথা জানা। আর আপনি এখান থেকে যাইতে হইলে পঁচিশ টাকা ভাড়া দিতে হইলে, আইতে পঁচিশ যাইতে পঁচিশ, পঞ্চাশ টাকা আমি ইনকাম করিলাম কয় টাকা, হিসাব করেন কি করেন না? আর হেতার কিন্তু কোনো হিসাব না, হেতে ডাইরেক্ট সিএনজি বাসা, কথা কয় না, কথা কয় না। এখন অনেকে অনেকে কই বুঝুর আমরাও তো ডাইরেক্ট সিএনজি লন, আমারটা কি ঘুষের টিয়া, আমারটা কি ঘুষের, ঘুষ দিয়েছেন নি কেউ আমারে? হ্যাঁ, যাই হোক, চালানটা কি হবে? এরকম লোক আপনাদের এলাকার কথা বলছি না, আমগো এলাকায় আছে, হেতার কোনো কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, হেতার কাম হইলো এই জনের লোক এই জনরে লাগাইবো, এই জনের লোক এই জনরে লাগাইবো, লাগাইয়া দুনো পক্ষের থেকে খাইয়া, কথা কন কি না, কথা বলেন না কেন, আছে কি নাই? আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকা ছাড়া পুরা বাংলাদেশে আছে, হ্যাঁ আছে, সত্য আমারে বিপদে পালাইতেন ঠিক না, এমনি তো বহুত বিপদে আছে আরো আমারে বিপদে পালাইতেন। যাই হোক, আমি আপনাদের এলাকার কাউকে কিছু বলি নাই, আমি আমার এলাকার মানুষে বলছি, কথা বলেন ঠিক না, আমি আমার এলাকার মানুষে বলছি। যাই হোক, ইমাম হোসাইন কয় বিচার পাবি না, কারণ এখন আর পৃথিবীতে বিচার নাই, কারো কাছে বিচারের জন্য যাবি না, বিচার একমাত্র দিবি আমার নানার কদমে যাইয়া, আমার নানাকে বলবি আমার নানার সঠিক ইসলামটার জন্য আমি ইমাম হোসাইন শাহাদত বরণ করেছি। গভীর মনোযোগ, দশ তারিখ মহরমের দশ তারিখ বহুত পথ পাড়ি দিয়ে আমি চলে এসেছি সংক্ষেপ করে, দশ তারিখ সকালবেলা ফজরের নামাজের পরে ইমাম হোসাইন, ফজরের নামাজের পরে ইমাম হোসাইন কারবালার জমিনের মধ্যে যাচ্ছে যুদ্ধ করার জন্য, তাদের সাথে যুদ্ধ করতেছে করতেছে যুদ্ধ করতেছে, হেরে বাবা শরীরের মধ্যে বহু তীর বিদ্ধ হয়ে গেছে, শরীরের মধ্যে বহু তীর বিদ্ধ হয়েছে, বহু তরোয়ালির আঘাত, এরপরও বাতিলের কাছে সেলেন্ডার করে না, এবার ফোরাত নদীটা যে তাদের দখলে ছিল, এই ফোরাত নদীটা নিজের দখলে নিয়ে নিলেন ইমাম হোসাইন, ফোরাত নদীটা নিয়ে পিপাসায় কাতর, এবার গোরাত থেকে নেমে ওই ফোরাত নদীর মধ্যে নাইমা এক কোষ পানি 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 হাতের মধ্যে নিয়া, এবার মুখের মধ্যে যখন পানিটা দিবে, এমন সময় মনে মনে চিন্তা করে, আমার আওলাদের রাসূলরা এক ফোঁটা পানি পান করতে পারে নাই, আমি ইমাম হোসাইন এই ফোরাতের পানি কেমন করে পান করব, এই কথা চিন্তা করে পানিটা ফেলে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ যেই পানি আওলাদের রাসূল খাইতে পারে নাই, আমিও তোমার শপথ করে বলছি এই দুনিয়ার জমিনে এই পানি আমি পান করব না। আল্লাহু আকবার বলুন, এই পানি পান করব না। এই বলে পানিটা ফেলে দিয়া যখন উপরের দিকে উঠতেছে, ইনি টাইমে একটা জালেম একটা কাফের এমন ভাবে একটা তীর মারছে রে, ইমাম হোসাইনের কণ্ঠনালীর ভিতর দিয়া ঢুকে গেছে, কণ্ঠনালীর ভিতরে যখন ঢুকে গেছে, ইমাম হোসাইন ঘুরতে ঘুরতে জমিনের মধ্যে পড়ে গেল। ইনি টাইমে সিমর নামে একটা বদমাশ, সিমর নামে একটা কাফের আসিয়া ইমাম হোসাইনের বুক মুবারকের মধ্যে বসছে, ইমাম হোসাইন কয় কে রে তুই, কয় আমি সিমর, কয় আমার নানা ভবিষ্যৎবাণী করেছে তুই আমাকে সবই করবি, এরে তোর আল্লাহর দোহাই দিলাম রে, আমার বুকের মধ্যে তুই বসিস না, কারণ এই বুকটা আমার দয়াল নবীর বুক মুবারকের মধ্যে লেগেছে, আমার বুক থেকে নেমে যা, সিমর বুক থেকে নাইমা ছুরি চালাইতেছে ছুরি, ইমাম হোসাইনের গলায় কাটা যায় না, ইমাম হোসাইনের গলায় ছুরি ধরে না, ইমাম হোসাইন ডাক দিয়া কয় সিমর রে, আমার এই ছুরি দিয়া জবাই করতে পারবি না, বলে কেন, বলে আমার জবাই করতে পারবি না, আমার গলার মধ্যে এমন রহমতাল্লিল আলামিন চুমা দিছে রে, আমারে যদি জবাই করতে হয় আমারে উত করিয়া আমার গর্দানের দিক দিয়া ছুরি দিতে হবে, আর গর্দানের দিক দিয়া ছুরি দেওয়ার আগে একটা কথা তোরে বলি, আমারে একটু সময় দে, আমি একটু আমার মাবুদের সঙ্গে কথা বলি, কার সাথে, কার সাথে, সিমর কয় ঠিক আছে দিলাম,
তারা চতুর্দিকে গ্রাউ করে রাখছে। ইমাম হুসাইন রক্তাক্ত অবস্থায় দুই রাকাত নামাজ সেদিন কারবালার জমিনে পড়তেছিল রে, দুই রাকাত নামাজ সেদিন কারবালার জমিনে পড়ছে। ইমাম হুসাইন যদি সেই দিন কারবালার জমিনে নামাজ না পড়ত, আজকে দুনিয়ার জমিনে প্রকৃত নামাজি পাওয়া যাইতো না, সব বেজাইল্লা নামাজি থাকতো। কারণ ইয়াজিদের গোষ্ঠীরাও সেদিন নামাজ পড়ছে কি পড়ে নাই, কথা বলেন, পড়ছে কি পড়ে নাই। এইদিকে ইমাম হাসানকে জব করে, অন্যদিকে তাদের নেতারা বলতেছে কয় আসরের সময় চলে যা তাড়াতাড়ি কর, কি নামাজ নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি জবাই কর আসরের সময়। ইমাম হুসাইন কয় আল্লাহর কসম, সেই দিন যদি আমি দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তাম তারা আমারে জবাই করতে পারতো না, কিন্তু না না আমি খুব শর্টকাট করে নামাজটা পড়ি, এই জন্য কারণ তারা বলবে আমি মৃত্যুর ডরে নামাজ লম্বা করছি, কথা বুঝেন না, তারা বলবে মৃত্যুর ভয়ে ইমাম হুসাইন নামাজ লম্বা করে, কয় এই জন্য আমি নামাজ লম্বা করি না, আমি শর্টকাট দুই রাকাত নামাজের নিয়ত করে ইমাম হুসাইন নামাজের সজদার মধ্যে যায়া আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, ইমাম হুসাইন কয় আল্লাহ তুমি দেখতেছো, ও আল্লাহ তোমার বন্ধুর সঠিক ইসলামের জন্য আজকে তারা আমারে রক্তাক্ত করে দিছে, আমার অপরাধটা কি, আমি কি দোষ করেছি, আমি তাদের সাথে কোনো শত্রুতা আমি করি নাই, তারা আমার এখানে জবাই করে দিবে রাব্বুল আলামিন, আমি জবাই হয়ে যাব, আমি আমি শহীদ হয়ে যাব, তবে একটা দরখাস্ত তোমার দরবারে, আমি সারা জীবন শুনেছি আমার নানা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ও আল্লাহ আমি তোমার কাছে একটাই ফরিয়াদ করি গো, আমাকে জবাই করার পরে যতগুলি রক্ত আমার শরীর থেকে বের হয়ে এই কারবালার জমিনে পড়বে গো, তত ফোঁটা রক্তের বিনিময়ে, প্রত্যেকটা ফোঁটার রক্তের বিনিময়ে আমার নানার গুনাগার উম্মত গুলি তুমি মাফ করিয়া দিও, আরো জোরে বলি আল্লাহু আকবার। ইমাম হুসাইন উম্মতের পাগল ঠিক কিনা, এই জন্য আমি মাঝে মাঝে বলি ইমাম হুসাইন সাদে শহীদ হয় নাই, ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হইয়া আমাদের গুনাহগারের বেড়াটা পার করে দিছে, ঠিক কিনা, ঠিক কিনা। আমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসি, ইমাম হুসাইনের দলের লোক আমাদের গুনাহ আছে কি নাই, আসেনি আসেনি, এটাকে কথা কই না আমগো কথা বলি, আমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসি আমাদের তো গুনাহ আছে কি নাই, ইমাম হুসাইন কয় যারা আমারে ভালোবাসবে তাদেরও গুনাহ আছে, তারা ঠিকমতো নামাজ পড়বে না, ঠিকমতো রোজা রাখবে না, কিন্তু আমাকে মহব্বত করবে ভালোবাসবে রে, কিন্তু আমাকে যখন মহব্বত করবে ভালোবাসবে, আমাকে নেতা হিসেবে যখন মানবে, আমার আদর্শ নিয়ে যখন চলবে, আমি তাদেরকে কেমনে পার করব, ও আল্লাহ আমার রক্তের বিনিময়ে আমার ওই ভক্তগুলি রে তুমি পার করিয়া দিও, আল্লাহ আকবার। আমরা সেই ইমাম হুসাইনকে চাই কি চাই না, আজকে যারা এই আশুরার মাহফিল আমরা উদযাপন করেছি, মাহফিলে যারা উপস্থিত হয়েছি, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যে মা বোনেরা আপনারাও টাকা দিয়ে এখানে শরীক হয়েছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিন আমাদের জন্য এটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কি না বলেন। আমরা ইমাম হুসাইনের আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না, তাহলে একটা আমরা এখান থেকে একটাই সবক নিতে হবে, আমরা নামাজ কয় অক্ত পড়ব, সপ্তাহে কয় দিন পড়ব, কথা বলেন সপ্তাহে কয় দিন পড়ব, পুরা সপ্তাহ, মাসে কয় দিন পড়ব, পুরা মাস, কথা বলে না কেন, পুরা মাস, হ্যাঁ সপ্তাহে একদিন মুসল্লি আছে না, সপ্তাহে কয়দিন মুসল্লি, একদিনের মুসল্লি, হেতার যে দাফটো হেতে মসজিদে আসলে একদিন উল্টে এলায় কথা কয় না কেন, এরকম মুসল্লি আছে না, হেতে ইমাম সাহেবরও দাম দেয় না, মাঝে মাঝে ইমাম সাহেবরে কমান করে, কথা কয় না কেন, ইমাম সাহেবরে কমান করা যাইব নি আমাদের এখানে নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুক্রিয়া, আমাদের এখানে নাই, আমাদের এখানে বলতে আমি যত জায়গায় ইমামতি করেছি আমাকে কোনো মুসল্লি কমান করতে পারে নাই ইনশাল্লাহ, আর পারবেও না, কমান করতে পারে নাই আর পারবেও না,
কিছু কিছু ইমাম সাহেবকে মুসল্লিরা কমান করে, তো ওই ওই মুসল্লিদের জন্য আমি বলছি, কারণ এই 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 কি কয় এই ইউটিউবটা তো গোটা বিশ্বের মধ্যে যাবে নাকি, ওই মুসল্লিদের জন্য বলছি, কিছু কিছু মুসল্লিরা যারা ইমাম সাহেবকে কমান করেন, আপনি মনে রাখবেন ইমাম সাহেব আপনার গোলাম না। ইমাম সাহেব কি গোলাম? সপ্তাহে একদিন মুসল্লি মসজিদে আইসা ইমাম সাহেবকে কমান করেন, মুয়াজ্জিনকে কমান করেন, এই কমান করা যাবে না। ইমাম সাহেব মুয়াজ্জিনের সাথে আদব রক্ষা করতে হবে। কি কি রক্ষা করতে হবে? কথা বলেন, কি রক্ষা করতে হবে? যারা ইমাম সাহেব মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে এদের আমল আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? অতএব বেয়াদবি করা যাবে না। এক নম্বরে আমরা এখান থেকে শিক্ষা নিব আদব। কি শিক্ষা নিব? কথা বলেন, কি নিব? আদব আমাদের দরকার আছে কি নাই? দুই নম্বরে হলো নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে কি হবে না? তিন নম্বরে হলো ঘুষখোর সুদখোর মদখোর ইয়াবাখোর এই সমস্ত নেতাদেরকে মানা যাবে না। সে যেই হোক, সে যেই হোক, তাকে ছাড় দিয়ে কথা বলা কথা বলেন তাকে ছাড় দিয়ে কথা বলা এই তিনটা জিনিস যদি আপনি রাখতে পারেন, আপনি হোসাইনি সৈনিক। আপনি কি সৈনিক? এই যুবকেরা, তোমরা তোমাদের কাছে ভবিষ্যৎ নির্ধারণ করছে, প্রজন্ম তোমাদের সাথে নির্ধারণ করছে। তোমরা আজকে যদি এই বাতেলদের কাছে মাথা নত করো, তাহলে তোমাদের জীবনটাও ধ্বংস হবে, তোমাদের পরে যে প্রজন্ম আসতেছে তোমাদের সন্তানাদি এরাও ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? এখনই তোমাদের সময়, তোমরা এদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠতে হবে। যেই সমস্ত মানুষগুলি ইয়াবা খায়, এদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠতে হবে। যারা সমাজে সুদ খায়, এদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠতে হবে। যারা সমাজে ঘুষ খায় দরবার করে, এদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠতে হবে। যারা সমাজে মদ খায়, এদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠতে হবে। এটা তোমাদের ইমানি দায়িত্ব, জোরে কোন ঠিক কি না? এটা কি দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই হোসাইনি সৈনিক হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করুক, কারবালা থেকে আমাদেরকে শিক্ষাগুলি নেওয়ার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। এরপরে আরো অনেক ঘটনা, তারা হোসাইনের সাথে অনেক বেয়াদবি করেছে, স্যার কেটেছে, কাইটা তরোয়ালির আকার মধ্যে রাখছে, পায়ের নিচে রাখছে, আহ কত অত্যাচার করছে, কত নির্যাতন করছে। এরপরে যারা এই সমস্ত কাজ করছে, যে নেতৃত্ব দিছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তার মৃত্যু হয়েছে পরে কেমনে জানেন? তাকেও পরবর্তী সরকার আসার পরে তার তল্লা আলাদা করছে। আলাদা করার পরে মানুষ দেখছে তার নাকে দিয়া সাপ ঢুকে, চোখে দিয়া সাপ ঢুকে, তার কানে দিয়া সাপ ঢুকে, এক কানে দিয়া ঢুকে আরেক কানে দিয়া বাইর হয়। এটা কি কবর না দুনিয়াতে? দুনিয়াতে যারাই এদের সাথে 22,000 সৈন্য যারা জড়িত ছিল, এই চক্রান্তে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষ পৃথিবীতেই শাস্তি পেয়েছে। এবার বলেন, পৃথিবীতেই যখন শাস্তি শুরু হয়েছে, কবরে কি শাস্তি হয় কি হয় না? হ্যাঁ, অতএব আমরা বুঝতে পারতেছি নির্দ্বিধায় যে ইমাম হোসাইনের যারাই বিরুদ্ধাচরণ করছে তারাই জাহান্নামী, তারাই কি? আইজো যারা ইমাম হোসাইনকে বাঁকা চোখে দেখে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, খালতো ভাই মানতে চায়, ফুফাতো ভাই বানাইতে চায়, এরাও এরাও কোন দলের? কথা বলে না, এরা কোন দলের? হেই দলের। আল্লাহ হেই দল থেকে আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে হোসাইনের দল হিসেবে কবুল করুক। প্রত্যেকে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا وربنا وربنا ظلمنا ও জালাম কত গুণা করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদ মাহুলা সব গুণা, মাফ করে দাও মাবুদ মাহুলা সব গুণার বোঝা মাথায় লয়া
ডাকতেছি, মাফ করো মাফ করো গো মাহবুব এলা, মাফ করো মাফ করো গো মাহবুব, মাহবুব ও প্রাণের আল্লাহ তাকাইয়া দেখো আজকে আশুরার রজনীতে, আল্লাহ তোমার কতগুলি মায়ার বান্দাদেরকে নিয়ে, রসুল প্রেমিকদেরকে নিয়ে, আল্লাহ ইমাম হুসাইনের সৈনিকদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বী নে কেরামদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, পদ্মানিশীন মা বোনেরা আমাদের সঙ্গে হাত বাড়াইছে গো আল্লাহ, ও আল্লাহ এশার নামাজ থেকে পর্যন্ত যা কিছু ইবাদত বন্দেগি করলাম, 2,20,000 বার খতমে ইউনুস পড়া হয়েছে, 2,05,000 বার খতমে আম্বিয়া পড়া হয়েছে, 1 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আয় আল্লাহ দুরুদ শরীফ মিলাদ শরীফ তাসবিহ তাহলিল পড়া হয়েছে, সারা নামাজ পড়া হয়েছে, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়েছে, বল ত্রুটি বিয়াদুফি ব্যাখ্যালগুলি ক্ষমা করে, মেহরবানি করে আল্লাহ আমাদের সমস্ত ইবাদতগুলো তোমার রহমতের দরবারে কবুল কইরা লও, মাহবুব হাদিয়াগুলি লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কবরের সাথী, কবরের বাতি, সাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজির রওজা মোবারকে, সোনার মদিনায় আমার নবীর নূরানি কদম মোবারকে কবুল কইরা লও, সমস্ত আম্বি কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিন তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আজমে মুস্তাইজিন, আল্লাহ পাক পাঞ্জাতনের রোয়ার পাকে হাদিয়া পৌঁছায়া দাও, উহুদের জমিনে, তায়েফের জমিনে, বদরের জমিনে, সিফিনের জমিনে, হুনায়নের জমিনে, কারবালার জমিনে গো আল্লাহ আওলাদে রাসূলরা শাহাদাত বরণ করেছেন আল্লাহ, প্রত্যেকের রোয়ার পাকে হাদিয়া পৌঁছায়া দাও, ও মাহবুব আজকে আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, যাদের মা নাই, যাদের বাবা নাই গো আল্লাহ, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই নাই, বোন নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমাদেরকে ছেড়ে এতিম হয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ, মেহরবানি করে প্রত্যেকের কবরে আজকের আশুরার ফজিলতগুলি তুমি পৌঁছায়া দাও আল্লাহ, আজকে আশুরার উসিলায় আল্লাহ এলাকার সমস্ত কবরে আযাবগুলি তুমি মাফ করে দাও, ও মাহবুব পাতানিশ নুয়াপাড়া এই এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, প্রত্যেকের কবর তুমি মদিনার রওজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও আল্লাহ, তাদের কবরে নূরের বাতি জ্বালায়া দাও, তাদের কবরটা তুমি আয় আল্লাহ জান্নাতি খাবার দিয়া ভরপুর করে দাও, মাহবুব ও মাহবুব এন এমন মানুষ হাত বাড়াইছে গো আল্লাহ, আল্লাহ যেই মানুষের মাও নাই বাবাও নাই রে আল্লাহ, আল্লাহ আমরার মা বাবা যাদের কবরে, আমরার মা বাবার কবরে আর আযাব দিও না, আমরার মা বাবারে কবরে মাইরো না, আমরার মা বাবার কবরে আর আযাব দিও না, আমরা দাদা দাদির কবরে আর আযাব দিও না, আল্লাহ বলুন আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমাদের কি ইমাম হোসাইনের সৈনিক হিসেবে কবুল করে নাও, আল্লাহ আমাদের কি ইমানদার হিসেবে কবুল করে নাও, আল্লাহ কারবালার শিক্ষা আমাদেরকে তুমি শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও, আল্লাহ ইমাম হোসাইন যে কারণে শাহাদাত বরণ করেছেন বাতিলের কাছে মাথা নত করেন নাই, আমাদের ইমানটাও তুমি এমন মজবুত করে দাও আল্লাহ, আমরাও যাতে বাতিলের কাছে মাথা নত না করি, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ আজকের যুবকদেরকে তুমি কবুল করো, আজকে আজকে আল্লাহ আজকের মুরব্বীদেরকে কবুল করো, ওলামায়ে কেরামকে তুমি কবুল করো, তালেবে আলেমদেরকে তুমি কবুল করো, আল্লাহ অনেক মা বোনেরা আয় আল্লাহ দোয়া চেয়েছে খতম পড়েছে, আল্লাহ প্রত্যেকের তুমি আবেদা জাগেদা হিসেবে কবুল করো, মা ফাতেমার সঙ্গে জান্নাতের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার অনেক ভক্তবৃন্দ বিদেশ থেকে আল্লাহ দোয়া চেয়েছে আমাকে হাদিয়া দিয়েছে, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করো, আল্লাহ বিদেশে যখন যাই কত মানুষ দোয়া চায়, আল্লাহ তারা আমাদেরকে পাইলে কত খুশি হয়, আল্লাহ গো তাদেরকে তোমার কুদরতি জিম্মায় দিয়ে দিলাম, সমস্ত আপদ বিপদ বালা মুসিবত
বিপদ থেকে, করুণা নামে ভাইরাস থেকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ। করুণা থেকে তুমি সবাইকে হেফাজত করো, গোটা বিশ্বকে তুমি হেফাজত করো আল্লাহ। আবার পূর্বের মতো তোমার কোরআনের আওয়াজ আল্লাহ গোটা বিশ্বের মতো তুমি চালু করে দাও আল্লাহ। মুসলমানের হাতে গোটা বিশ্বের ক্ষমতা তুমি পয়দা করে দাও, মুসলমানের হাতে গোটা বিশ্বকে তুমি নিয়ন্ত্রণ করে দাও রাব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেমনি যাবে মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করো আল্লাহ। শহীদ ভাইয়ের ছেলে আল্লাহ বিদেশে যাবে, আল্লাহকে দোয়া চাইছে আল্লাহ তাকে অল্প সময়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের অনেকে অসুস্থ আছে আল্লাহ, আমাদের মসজিদের সভাপতি হাজি সাহেব অসুস্থ, মোবারক ভাইয়ের আব্বা অসুস্থ আল্লাহ, এমনি ভাবে আরো অনেকে অসুস্থ, আমাদের কেশিয়ার সাহেব অসুস্থ, আমাদের কাদির ভাই অসুস্থ আল্লাহ, মেহরবানি করে আরো যারা অসুস্থ রয়েছে প্রত্যেকের সেবা করে দাও রাব্বুল আলামিন। এই এলাকায় যতগুলি মেয়ে বিবাহের উপযুক্ত প্রত্যেকের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। যেই যুবকদের রুজি নাই রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। যেই যুবকেরা রুজি রোজগার করে আল্লাহ, মাঠে ঘাটে গাড়ি চালায় কত রকম কষ্টের কাজ করে আল্লাহ, তাদেরকে তোমার কুদরতি জিম্মায় দিয়ে দিলাম, তুমি আল্লাহ তাদের হেফাজতের জামিনদার হয়ে যাও। প্রত্যেকটা যুবকের তুমি নামাজ হিসেবে কবুল করো আল্লাহ। তারা আমারে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি আল্লাহ, তারা আমারে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি। এই ভালোবাসাটাকে আমাদের ময়দান পর্যন্ত তুমি জারি রেখে দিও রাব্বুল আলামিন। গনি ভাই অসুস্থ আল্লাহ তাকে তুমি সেবা করে দাও, আয় রাব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ এমনি ভাবে প্রত্যেকের তুমি সেবা করো আল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমার ছেলেও হোম কোয়ারেন্টাইনে আছে আল্লাহ, আল্লাহ একটা ভালো খবর দিয়া তুমি প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। আমার আমার মেয়ের জামাতাও আল্লাহ, আয় আল্লাহ অসুস্থ রয়েছে, মেহরবানি করে আল্লাহ তুমি সেবা করে দাও রাব্বুল আলামিন। ছোট ছোট বাচ্চারা হাত বাড়াইছে, তাদেরকে তুমি হক্কানি আলেম হিসেবে কবুল করো আল্লাহ। মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। মা বোনেরা আল্লাহ আমাকে মহব্বত করে ভক্তি করে, আয় আল্লাহ সব সময় খতম করতেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও, বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করে দাও, আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষগুলি দূর করে দাও, আমাদেরকে ঈমান ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করে দাও। মসজিদ মাদ্রাসা তুমি কবুল করে নাও আল্লাহ। আমাকে তুমি একজন নগণ্য খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমার কথাগুলি আয় আল্লাহ প্রত্যেকের জন্য এবং আমার জন্য হেদায়েত হিসেবে কবুল করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আখিরি ফরিয়াদ করি গো আল্লাহ, জানি না গো আল্লাহ কোন দিন জানি হায়াতের ডুরি শেষ হইয়া যায়, যেদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় দিবা গো আল্লাহ, তোমার মদিনার বন্ধুর চেহারা আনোয়ার দেখাইয়া বিদায় দিও, প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।